আশা করি গত মঙ্গলবার ঘটে যাওয়া সেই ঘটনার কথা আপনাদের সকলেরই মনে রয়েছে, যেখানে বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের প্রাণ হারানোর প্রতিবাদে গোটা উত্তরবঙ্গে ধর্মঘটের ডাক দিয়েছিল বিজেপি, এবং যে ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমে আসে শতাধিক বিজেপি নেতা কর্মীরা, এবং ধর্মঘট চলাকালীনই জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশের হাতে বিজেপির শতাধিক নেতাকর্মীকে, এবং এরপরেই তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় জলপাইগুড়ির কোতোয়ালি থানায়। কিন্তু দুপুর গড়াতেই খিদে পায় গ্রেপ্তার হওয়া একাধিক বিজেপি কর্মীদের, এবং এরপরেই পুলিশকে জানালে পুলিশের পক্ষ থেকে তাদের মধ্যাহ্ন ভোজনের জন্য আয়োজন করা হয়েছিল। তবে যেমন তেমন খাবার তাদেরকে দেওয়া হয়নি, ফয়েল প্যাক করে আনা হয় তাদের পছন্দের মেনু অর্থাৎ খাসির মাংস এবং ভাত। এবং যে ঘটনার পরেই যথারীতি গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল, বইতে থাকে নিন্দার ঝড়। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতেই এবার বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, কারণ পুলিশের এই আচরণ একদমই মেনে নিতে পারেনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক, কারণ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জামায়াদর কখনোই অভিপ্রেত নয়, এবং সেই কারণেই এই ঘটনার মাত্র 48 ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবারই কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকারকে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বদলি করা হয়েছে। তার ঠিক 24 ঘন্টার মধ্যেই বারাকপুরে বদলি করে দেওয়া হলো জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার অভিষেক মোদীকে। তবে এই বদলি কেন করা হলো তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ডিআইজি কল্যাণ মুখার্জি। তবে রাজনৈতিক মহল বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জামায় আদর দিতে গিয়েই এবার বদলি হতে হলো এই পুলিশ কর্মীদের। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। ফের একবার হাতে এলো ভয়ঙ্কর তথ্য, যথারীতি আগের সমস্ত রেকর্ডকেই ভেঙে দিল ভারত। নতুন করে গত 24 ঘন্টায় ভারতে ভাইরাসের কবলে পড়তে হলো 34,956 জনকে, যার জেরে গোটা দেশে এখনো পর্যন্ত সংখ্যাটা পার হয়ে গেল 10 লক্ষের গণ্ডি। দেশে এই মুহূর্তে মোট ভাইরাসের কবলে পড়তে হয়েছে 10,03,832 জনকে, এবং শেষ 24 ঘন্টায় প্রাণ হারাতে হয়েছে 687 জনকে। ফলে এখনো পর্যন্ত প্রাণ হারাতে হয়েছে 25,602 জনকে, এবং দেশে এই মুহূর্তে মোট অ্যাক্টিভ কেস রয়েছে 342,473, এবং এখনো পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়ে উঠেছেন 635,757। তবে এখানেই শেষ নয়, রয়েছে আরও একটি খারাপ খবর। সাম্প্রতিক সমীক্ষায় মিলেছে নতুন নতুন তথ্য। গবেষকরা জানাচ্ছেন, ভাইরাসের কবল থেকে সুস্থ হওয়া এতটা সহজ ব্যাপার নয়, কারণ সাম্প্রতিক গবেষণা বলছে ভাইরাস থেকে সুস্থ হওয়ার প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী। যাদের শরীরে ইমিউনিটি কম তাদের শরীরেই বেশি হানা দিচ্ছে এই ভাইরাস, মানসিক শারীরিক এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি সাধন করছে এই ভাইরাস। এমনকি দেখা গিয়েছে সেরে ওঠার পরেও ভাইরাস ছাপ ফেলেছে রোগীর শরীরে। ক্লিনিক্যাল গবেষকরা বলছেন, সেরে ওঠার পরে রোগীরা অসম্ভব দুর্বল হয়ে পড়ছেন, ক্লান্তি আসছে, শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে। অর্থাৎ এক কথায়, ভাইরাসের কবল থেকে বেঁচে গেলেও শরীর কিন্তু খুব সহজে সেরে উঠছে না। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। তবে তার আগে জানিয়ে রাখি, ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছায় আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। এর ঠিক আগের ভিডিওতেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম, খুব শীঘ্রই অর্থাৎ বৃহস্পতিবার রাতেই অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফ থেকে একটি সুখবর আসতে চলেছে। অর্থাৎ তারা ঘোষণা করতে চলেছে ঠিক কবে এই ভ্যাকসিনটি আসতে চলেছে, এবং সেই মতোই অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফ থেকে একটি আপডেট পাওয়া গিয়েছে। এদিন বার্কশায়ার গবেষণা নীতির কমিটির চেয়ারম্যান ডেভিড কার্পেন্টার বলেন, এখনো পর্যন্ত এই ভ্যাকসিন তৈরির কাজ সঠিক পথেই চলছে, এবং এইভাবেই সবকিছু ঠিকঠাক চললে আগামী সেপ্টেম্বর মাসের শুরুতেই এই চ্যাডক্স 1 ভ্যাকসিন বাজারে আসতে চলেছে, এমনটাই তার মত। ইতিমধ্যেই অক্সফোর্ডের হিউম্যান ট্রায়ালের তথ্যাদি প্রকাশের কথা জানিয়েছেন দ্য ল্যান্সেট মেডিকেল জার্নাল। গবেষক দলের কাছ থেকে পাওয়া এই তথ্য তারা আগামী সোমবার প্রকাশ করতে চলেছে, এমনটাই জানা গিয়েছে। তবে সেপ্টেম্বর মাস বললেও এদিন ডেভিড কার্পেন্টারকে জিজ্ঞাসা করা হয় ঠিক কবে অর্থাৎ কত তারিখে এই ভ্যাকসিনটি আসতে চলেছে, এবং সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেউই চূড়ান্ত তারিখ এখন বলতে পারবে না, কারণ মোটামুটি এখনও অনেক জিনিসেরই পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে। যদিও এখন একটি বড় ফার্মা সংস্থা এতে হাত দিয়েছে, তবে আগামী সেপ্টেম্বরের মধ্যেই যাতে ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় সেই লক্ষ্য নিয়েই কাজ চলছে। অর্থাৎ এক কথায়,
এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট ডেট না বলা গেলেও আগামী সেপ্টেম্বরের মাসের মধ্যেই এই ভ্যাকসিন বাজারে আসতে চলেছে এমনটাই দাবি তাদের। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। আবারও একবার যথারীতি ভয়ঙ্কর হয়ে গেল আমেরিকার অবস্থা, কারণ পিছনের সমস্ত রেকর্ড গত 24 ঘন্টায় ভেঙে দিল আমেরিকা। জানা গিয়েছে শেষ 24 ঘন্টায় আমেরিকায় নতুন করে মোট 68,428 জনকে ভাইরাসের কবলে পড়তে হয়েছে এবং প্রাণ হারাতে হয়েছে 974 জনকে। ফলে এই সংখ্যাটা মিলিয়ে বর্তমানে আমেরিকায় মোট ভাইরাসের কবলে পড়তে হয়েছে 35,60,364 জনকে এবং এখনো পর্যন্ত আমেরিকায় মোট প্রাণ হারাতে হয়েছে 1,38,201 জনকে। তবে আমেরিকার পরিস্থিতি এতটা খারাপ হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প দাবি করে চলেছেন বিশ্বের মধ্যে সর্বপ্রথম ভ্যাকসিন আনতে চলেছেন তারাই। এমনকি মাত্র কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছেন, যে টুইটে শুধুমাত্র এটাই লেখা রয়েছে, ভ্যাকসিন নিয়ে বড় খবর। এবং শুধুমাত্র এই একটি লাইনেই যথারীতি গোটা বিশ্বজুড়েই তোলপাড় ফেলে দিয়েছেন তিনি। এবং এই ভালো খবরটাই ডোনাল্ড ট্রাম্প কবে দেন সেটাই এখন দেখার। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। খুব শীঘ্রই এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগেও রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। এবং এই দুটি বিধানসভা ভোট নিয়েই এখন চিন্তিত নির্বাচন কমিশন। এবং এই চিন্তা ভাবনা থেকেই নেওয়া হয়েছিল এক নতুন সিদ্ধান্ত, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবার থেকে 65 বছরের বেশি যাদের বয়স তাদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হবে এবং পোস্টাল ব্যালটের মাধ্যমেই তারা ভোট দিতে পারবেন। অর্থাৎ 65 বছরের বেশি বয়স হলে তাদেরকে আর ভোট কেন্দ্রে এসে ভোট দিতে হবে না, তারা নিজের বাড়ি থেকেই এই ভোট দিতে পারবেন। বিশেষত প্রবীণ ভোটারদের বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে কোনোরকম রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করা হয়নি এবং জানিয়েই পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন তুলতে শুরু করে দেশের একাধিক রাজনৈতিক দল, এমনকি প্রবল বিরোধিতা করেছে বাম কংগ্রেস থেকে শুরু করে রাজ্যের তৃণমূল। বিরোধিতা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এবং সেই কারণেই শেষমেশ রাজনৈতিক দলগুলো চাপের মুখে পড়েই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে 65 বছরের ঊর্ধ্বে নাগরিকদের ক্ষেত্রে পোস্টাল ব্যালটে ভোট দানোর বিষয়টি প্রত্যাহার করা হলো। তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি 80 বছরের বেশি বয়সী কোনো ভোটার ভোট দিতে চান তাহলে তার কাছে এই পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হবে, অর্থাৎ বয়সটা এবার আনা হলো 65 থেকে 80-তে। এবং কোনো ভাইরাসের কবলে পড়া ব্যক্তি 80 বছরের বেশি বয়স হলে তিনি এই পোস্টাল ব্যালটের দ্বারা বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। তবে শুধুমাত্র এনআরআই নয়, যারা কোয়ারেন্টাইনে থাকবেন কিংবা যারা ডাক্তার নার্স পুলিশ কিংবা বিশেষ চাহিদা সম্পন্নদের পোস্টাল ব্যালটে ভোট দানোর সুযোগ দেওয়া হবে এবং এমনটাই এদিন সাফ জানানো হয়েছে কমিশনের তরফ থেকে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। শনিবার অর্থাৎ আজ থেকে ফের একবার বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে সপ্তাহ শেষে কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। তবে আপাতত গত 48 ঘন্টায় উত্তরে অনেকটাই বৃষ্টি কমেছে, তবে আজ অর্থাৎ শনিবার থেকে এই বৃষ্টি অনেকটাই বাড়তে পারে। পাশাপাশি আবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। পাশাপাশি আবার আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির কোনোরকম সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার যথারীতি আঁতকে ওঠার মতোই ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের বুকে, যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ হবে আপনারও। ভাইরাসের কবলে পড়া ব্যক্তির প্রাণ হারানোর পরে পরপর 3 বার এলো বিল, 3 খেপে মোট 8.5 লক্ষ টাকা দেওয়ার পরেও আরও 65,000 টাকা চাওয়ার অভিযোগ উঠল কলকাতার একটি নার্সিংহোমের বিরুদ্ধে। তবে কেন এমনটা হলো এর কোনো সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। জানা গিয়েছে বহরমপুরের 72 বছরের বাসিন্দা মনোরঞ্জন রায় জ্বর সর্দি কাশি নিয়ে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং ভাইরাসের পরীক্ষার ফল পজিটিভও আসে এবং শনিবারেই প্রাণ হারাতে হয় তাকে। তাঁর ছেলে এবং স্ত্রীকেও নার্সিংহোম কর্তৃপক্ষ ভর্তি করে নেন। পরিবারের অভিযোগ,
প্রথমে নার্সিংহোমের তরফে 3.5 লক্ষ টাকার বিল দেওয়া হয়েছিল এবং এরপরে ফোন করে জানানো হয় কিছুটা ভুল হয়ে গিয়েছে, আরও 5 লক্ষ টাকা অর্থাৎ মোট 8.5 লক্ষ টাকার বিল দেওয়া হয়েছে। এমনকি বিপাকে পড়ে পরিবার সেই টাকা দিয়েও দেয়, কিন্তু দেহ আনার একদিন আগেই অর্থাৎ রাতে নার্সিংহোমের তরফে জানানো হয় যে আরও 15,000 টাকা লাগবে, এমনকি সেই টাকাও পরিবার দিয়ে দেয়। কিন্তু অবাক করা কাণ্ড ঘটে তার পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে, দেহ আনতে গেলে আরও 65,000 টাকা অতিরিক্ত চাওয়া হয় এমনটাই অভিযোগ ওই পরিবারের। কিন্তু ওই পরিবারের প্রশ্ন, কেন একবারে সঠিক হিসাব না বলে তারা বারবার এইভাবে খেপে খেপে টাকা চাইছেন। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য, কিছু একটা সমস্যা হয়েছিল, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, কিন্তু বারবার এত বিল পাওয়ার পরে এবার যথারীতি ক্ষিপ্ত হয়ে উঠেছে সেই পরিবার এবং ইতিমধ্যেই নার্সিংহোমের বিরুদ্ধে সমালোচনার ঝড়ও উঠতে শুরু করেছে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। মাত্র 1 মাস আগেই 264 কোটি টাকা খরচ করে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন এই ব্রিজ, কিন্তু 1 মাস যেতে না যেতেই জলের তলায় তলিয়ে গেল সেই ব্রিজ। বুধবারই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জে, যা নিয়ে এখন রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি এবং ভোটের আগে এই ব্রিজ ভাঙার ইস্যু যথারীতি বিরোধী পক্ষের কাছে সুবর্ণ সুযোগ। এবং এমনটাই বলছে ওয়াকিবহল মহল, গত মাসের 16 জুন গোপালগঞ্জের গণ্ডক নদীর উপরে এই শান্তাঘাট সেতুটি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, কিন্তু বর্ষায় নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। বিহারের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তারই মধ্যে 264 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর একটা অংশ ভেঙে পড়ে নদীর উপরেই। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তোপ দেগে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, উদ্বোধনের 29 দিনের মধ্যেই একটা সেতু ভেঙে পড়ল, যেটা নাকি 8 বছর ধরে তৈরি করা হয়েছিল। নীতিশ কুমারের জামানায় ব্রিজ ভেসে যাওয়াটা এখন রেওয়াজ হয়ে গিয়েছে, ভোটের রাজনীতির জন্য তড়িঘড়ি ব্রিজ উদ্বোধন করলেন আর এটাই তার পরিণতি হলো। সরকারের উচিত এখনই নির্মাণ সংস্থাকে ব্ল্যাক লিস্ট করা। তবে বিহারের এই ব্রিজ ভেঙে পড়ার ঘটনা যথারীতি তোলপাড় ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। ভারতের ইতিহাসে এই প্রথমবার হতে চলেছে এমন ঘটনা, ভাইরাসের জের পড়তে চলেছে দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও। এবারেই এই প্রথম সংক্ষিপ্ততম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হতে চলেছে দিল্লির রাজপথে। লালকেল্লায় সম্পূর্ণ অন্য রকমের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান প্রত্যক্ষ করবে এবার দেশ, এমনটাই জানিয়ে দিল কেন্দ্র। জানানো হয়েছে চলতি বছরের মাত্র 20% VIP উপস্থিত থাকবেন, যারা এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সামনে থেকে শোনার সুযোগ পাবেন। ইতিমধ্যে গত সপ্তাহেই লালকেল্লার অনুষ্ঠান স্থল ঘুরে দেখেছেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার এবং এসআইআর ডিরেক্টর জেনারেল। কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছে, এবার যেখানে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে ভাষণ দেবেন সেখানে বসতে পারবেন না কোনো অতিথি।